কৃষির পাশাপাশি শিল্পায়ন এগিয়ে নিতে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে 50টি শিল্প অবকাঠামোর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় সরকার প্রধান বলেন, দেশের উন্নয়নে শিল্পায়নের বিকল্প নেই, তবে কৃষি জমিতে কারখানা নির্মাণ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। অর্থনৈতিক অঞ্চলের 50টি শিল্প অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে বিভিন্ন জেলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের শুরুতে গড়ে ওঠা শিল্পনগরীর উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে সারা দেশে শিল্প অবকাঠামোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে প্রধানমন্ত্রী বলেন, কৃষিজমি ও তিন ফসলি জমি নষ্ট করে যত্রতত্র শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা যাবে না। খাদ্য উৎপাদন আমাদের যেমন অব্যাহত রাখতে হবে, পাশাপাশি আমাদের শিল্পাঞ্চলও করতে হবে, সে যে যত্রতত্র যাতে শিল্প না গড়ে ওঠে। তিনি আরো বলেন, দেশে এখন হাওয়া ভবন নেই, ব্যবসা করার জন্য ব্যবসায়ীদের নানা সুযোগ করে দিচ্ছে সরকার। এখন আর হাওয়া ভবন নাই যে আপনাদেরকে কোনো কাজ পেতে হলে হাওয়া ভবনের পাওনা বুঝাতে হয় বা এখানে ওখানে ছুটাছুটি করতে হয়। আমরা একটা মানে সব ধরনের একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে দেশকে নিয়ে আসতে সক্ষম হয়েছি। কাজে ব্যবসায়ীরা ব্যবসা করবেন, কাজে সেই ব্যবসার ক্ষেত্রটা প্রস্তুত করা, সুযোগ সুবিধা দেওয়া, সেটা কিন্তু আমরা করে দিচ্ছি সব ধরনের। টানা তিন দফা সরকার ক্ষমতা থাকায় মানুষের কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখা সম্ভব হয়েছে বলে জানান সরকার প্রধান। আজকে মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, তাদের ক্রয় ক্ষমতা বেড়েছে, সেগুলি আমরা করতে পেরেছি শুধু একটি কারণে, যে জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই শক্তি দিয়েছে, একটা ক্ষমতা আছে বলে এটা আমরা করতে পেরেছি। শিল্পায়নে যারা জায়গা দিবে তাদের পরিবারের সদস্যদের কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি শিল্প উদ্যোক্তাদের আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের যারা এন্টারপ্রেনিয়র, যারা উদ্যোগী, বিশেষ করে আমাদের যুব সমাজ, তারা এগিয়ে আসবেন। বিপুল দেবরায়, এশিয়ান টেলিভিশন, ঢাকা।